আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। তুরস্ক এবং সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে এখনও পর্যন্ত 15,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তুরস্কে মৃতের সংখ্যা প্রায় 12,500, অন্যদিকে সিরিয়ায় মারা গেছেন 3,000-এর মতো। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র অনুমান, ভূমিকম্পে দুই দেশের অন্তত 2.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এ সময় দুর্যোগ পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি। উদ্ধার কাজে দেরি হওয়ার জন্য তিনি ক্ষতিগ্রস্ত বিমানবন্দর ও রাস্তাঘাটকেও দায়ী করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখ করে তিনি বলেন, উদ্ধার কাজ এখনও স্বাভাবিকভাবেই চলছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে তুরস্কের পথে বাংলাদেশ বিমান বাহিনীর 14 জন ক্রু সহ 61 জনের দল। সাথে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল এবং ঔষধ। বুধবার রাতে বিমান বাহিনীর C-130 বিমানে গাজিয়ানতেপে প্রদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে দলটি। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচির বিরুদ্ধে ডাকা শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ ও মহানগর আওয়ামী লীগ উত্তরের দফতর থেকে পাঠানো বার্তায় একথা জানানো হয়। বার্তায় জানানো হয়, তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানাতে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিলের ঘোষণা দেয় সংগঠনগুলো। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়ে বিএনপিও তাদের পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। বুধবার গভীর রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির নতুন তারিখ পরে জানানো হবে। এবার আন্তর্জাতিক। যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স ও জার্মানির কাছেও যুদ্ধবিমান চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের সাথে দেখা করেন তিনি। এ সময় ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন ফ্রান্স ও জার্মানি নেতারা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে জয়ী ও বৈধ অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ বলেও মত দেন তারা। তবে দেশ দুটি ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে জেলেনস্কির সাক্ষাৎ করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে সেখানেও তিনি যুদ্ধবিমানের জন্য অনুরোধ জানাবেন। এবার খেলার খবর। সিনিয়র সাফের পর অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জয়ের হাতছানি এবার বাংলাদেশের নারীদের সামনে। ঘরের মাঠে আজ সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে শিরোপা লড়াইয়ে নামবে শামসুন্নাহার রূপনারা। সিনিয়র সাফের মতো যুব সাফের ফাইনালেও প্রতিপক্ষ নেপাল। লীগ পর্যায়ে দুর্দান্ত খেলা স্বাগতিকরা ফেভারিট হিসেবেই নামবে ফাইনালে। 3 ম্যাচের 2 জয় এবং 1 ড্রতে 7 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে 3 ম্যাচের 2টি জিতে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে খেলছে নেপাল। সন্ধ্যা 6টায় কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য 100% চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এর আগে কোম্পানিটি 100% অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল যা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে সম্প্রত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 33 টাকা 10 পয়সা আগের বছর ইপিএস ছিল 27 টাকা 72 পয়সা সম্পদ মূল্য হয়েছে 76 টাকা 27 পয়সা আগামী 29 মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 2 মার্চ কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/atnbanglanews ধন্যবাদ সবাইকে